আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডেলিডো চ্যানেল থেকে আজকে আপনাদের সাথে আমি গরুর মাংস আলু দিয়ে কিভাবে রান্না করতে হয় ঝাল করে সেটাই দেখাবো। সেজন্য আমি মাংসগুলো কেটে নিয়েছি এই সাইজ করে, আর এখানে আমি হাড় চর্বি সহই মাংসগুলো নিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি, আর 1 কেজি পরিমাণ মাংসের জন্য আমি যা যা মশলা নিয়েছি। মাংসটাকে প্রথমে আমি মশলা দিয়ে ভালো করে 15-20 মিনিট ম্যারিনেট করে রাখবো, তারপরে তেলের সাথে পেঁয়াজটা হালকা ব্রেস্তা করে আমি মাংসটা রান্না করবো। এর জন্য এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা, আর নিয়েছি গরম মশলার গুঁড়ো 1/4 চামচ পরিমাণ মতো লবণ, এবং হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন সব মশলাগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, আর দিব আমি 1/2 কাপের চেয়ে একটু কম পরিমাণের টক দই, আর আমি এখানে দিয়ে দিব 2 কিউ করে কেটে রাখা টমেটো। টমেটোটার মাংসের টেস্ট অনেক গুণ বাড়িয়ে দিবে। যারা আপনারা গরুর মাংস টমেটো দিয়ে রান্না করে খাননি, তারা একবার হলেও ট্রাই করবেন। আর এখানে আমি তেল আর পেঁয়াজটা ইউজ করতেছি না, সরিষার তেল দিয়ে আমি মাংসটাকে রান্না করব। আর পেঁয়াজটা যদি চান আপনারা এখানেও পেস্ট করে দিয়ে দিতে পারেন, কিন্তু আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে মাংসটাকে রান্না করব। এখন মাংসটাকে ম্যারিনেট করা হলে আমি 20 মিনিট রেস্টে রেখে দেব, তারপরে প্রস্তুত প্রণালী আপনাদের দেখিয়ে দেব। মাংসটা রান্না করার জন্য একটি প্যানে আমি 1/2 কাপের চাইতে একটু বেশি পরিমাণ তেল নিব, আর অবশ্যই আমি এটা সরিষা তেল দিয়ে রান্না করব, তাহলে মাংসের টেস্টটা অনেক বেড়ে যাবে। তেলটা দেওয়ার পরে এখানে আমি কিছু গরম মশলা গোটা অ্যাড করে দিচ্ছি। এখানে ছিল 1টি তেজপাতা, 1টি দারচিনি ভেঙে আমি দিয়েছি, 3টি এলাচ আর 3টি লং। এখন এটাকে তেলের সাথে হালকা একটু ভাজা হলে এখানে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ অ্যাড করে দিব। পেঁয়াজটা আমি বলেছি আমি ব্লেন্ড করে দেইনি, আমি হালকা ব্রেস্তা করে পেঁয়াজটা ভেজে তারপরে মাংসটাকে এখানে অ্যাড করে নেব। এখন পেঁয়াজটাকে আমার হালকা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন করে ভেজে নেওয়া শেষ, আপনারা দেখতে পাচ্ছেন এর চেয়ে বেশি ব্রাউন করার দরকার নেই, যেহেতু আমি গরুর মাংসটা আলু দিয়ে ঝোল করে রান্না করব। আর আমি হয়তো বা পেঁয়াজটা একটু বেশি নিয়েছি আপনারা মনে করতে পারেন, জাস্ট তরকারি গ্রেভিনেসটা আনার জন্য আমি একটু পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে নিয়েছি। আর 20 মিনিট ম্যারিনেট করা মাংসটা আমার এইখানে, এই মাংসটা আমরা চাইলে কষিয়েও রান্না করতে পারি, বাট ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে তরকারিটা রান্না করলে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখন আমি মাংসটাকে 10 মিনিট হাই হিটে কোনো পানি ছাড়াই ভালোভাবে আগে প্রথমে কষিয়ে নেব, কারণ এই মাংস থেকে অনেকটা পানি আমার বের হবে, যেটা দিয়ে মাংসটাকে আমি 10-15 মিনিট কষিয়ে রান্না করব। তারপরে এখানে আমি পরিমাণ মতো কুসুম গরম পানি অ্যাড করব। পেঁয়াজের সাথে ভালো করে মাংসটাকে আমি মিক্স করে নিয়েছি, এখন মিডিয়াম হিটে একটু বাড়িয়ে দিব জলটা। আমি মিডিয়ামের চাইতে একটু বাড়িয়ে আমি 10 মিনিট কিংবা উর্ধে 15 মিনিট এটাকে কষাবো। মেইনলি মাংস থেকে কী পরিমাণ পানি বের হয় ওই পানিটা দিয়েই প্রথমে আমি মাংসটাকে কষিয়ে নেব। এখন আমি মাংসটাকে ঢেকে দিচ্ছি, আর এর মাঝে আরও 2-1 বার আমি মাংসটাকে নেড়ে চেড়ে দেব। মাংসটাকে 5 মিনিট কষানোর পরে বেশ খানিকটা পানি বের হয়েছে, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। এই পানিটাকে আমার সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে এবং আস্তে আস্তে কষিয়ে নিতে হবে, আর এই পানি শুকাতে শুকাতেই আমার মাংসটা প্রায় অনেকখানি সিদ্ধ হবে। তারপর আমি হালকা কুসুম গরম পানি দিয়ে পরে 40-45 মিনিট রান্না করব। আর আলুটা আমি অ্যাড করব জাস্ট মাংসটা 80% সিদ্ধ হওয়ার পরে। আর আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ম্যারিনেট করা মাংসের ফ্লেভারটা কত ভালো আসে। এখন এটাকে আমি আরও 10-15 মিনিট কষিয়ে সম্পূর্ণ পানিটাকে শুকাবো, তারপরে পানি অ্যাড করে দেবো। মাংসের ঢাকনাটা আমি তুলে নিচ্ছি, আমি বলেছিলাম 10-15 মিনিট, কিন্তু মাংস থেকে আমার যে পরিমাণ পানি বের হয়েছিল সম্পূর্ণ পানিটা শুকিয়ে কষিয়ে নিতে আমার সময় লেগেছে প্রায় 20 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, মোটামুটি খুব ভালো করে মাংসটা আমার কষানো হয়েছে এবং মাংস থেকে বের হওয়া পানিটাও একেবারে আঠালো হয়ে গেছে। এখন সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। আপাতত এখানে আমি 3 কাপ পরিমাণ পানি অ্যাড করব, আর এটাকে 45-50 মিনিট, অনেক সময় আমাদের মাংসের উপরে ডিপেন্ড করে মাংস সিদ্ধ হতে 1 ঘন্টা পরিমাণ সময় লেগে যায়। আমি 3 কাপ পানি দিয়ে এখন মিডিয়াম লো হিটে মাংসটাকে রান্না করব। আমাকে এখন জালটাকে একেবারে মিডিয়াম লো হিট করে দিতে হবে, কারণ আস্তে ধীরে যাতে মাংসটা আমার সিদ্ধ হয় এবং সফট হয়, আর মাংসটা প্রায় 80% হয়ে আসলে তখন আমি আলুটা অ্যাড করে দিব। এখন যদি আলুটা অ্যাড করে দিই তাহলে আলুটা একেবারেই গলে যাবে, সেটা মাংসের সাথে মিশে যাবে, এজন্য পরে আমি আলুটা অ্যাড করব এবং আপনাদের
দেখিয়ে দেব। ভিউয়ার্স, প্রায় 35 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। আমি বলেছিলাম যে মাংসটা 80% সিদ্ধ হওয়ার পরে এখানে আমি আলুটা অ্যাড করে দিব। মাংসটা প্রায় আমার বেশ খানিকটাই সিদ্ধ হয়ে গেছে, আর 15-20 মিনিট রান্না করলেই কমপ্লিট হয়ে যাবে। এখন এখানে আমি দুটো আলু কেটে রেখেছিলাম একটু বড় সাইজ করে। আলুর পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন কমিয়ে বাড়িয়ে। এখন আমি আলুগুলো মাংসে অ্যাড করে দিচ্ছি, এবং একইভাবে মিডিয়াম লো হিটে এটাকে আমি আরও 20 মিনিট রান্না করব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। এখন একটু মাংসর সাথে আলুটাকে আমার মিক্সড করে নেড়ে তারপরে আরও 20-25 মিনিট রান্না করে নিতে হবে, এবং তরকারিটা ফুল কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। প্রায় 25 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার তরকারিটা অলরেডি কমপ্লিট, হয়ে গেছে। ঝোলটাও দেখতেই পাচ্ছেন মোটামুটি মাখানোর চেয়ে একটু বেশি পরিমাণে আছে। ঝোলটা তরকারি পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আর একটু টেনে যাবে, আমরা সবাই জানি। আলুর তরকারিটা পরে একটু এমনিতেও ঝোলটা মাখা মাখা হয়ে যায় কিংবা একটু কমে যায়। এখন আলুটা যে আমার সম্পূর্ণ সিদ্ধ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আলুটাকে আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এবং মাংস আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আমার পুরো রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমি জানি না, আলু দিয়ে অনেক মজাদার একটি তরকারি। আমি আশা করব অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন, আর এভাবে যদি ম্যারিনেট করে মাংসটা রান্না করেন তাহলে এটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। যদি বাসায় ট্রাই করেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এবং আমার রেসিপিগুলি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।